আমি ডাক্তার সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইব্রাহিম ক্যাডেক হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগে। আমি এর আগে বাংলা চ্যানেল ফিনিশ করি প্রথম চিকিৎসক হিসাবে। পরবর্তীতে গত 5 নভেম্বর মালয়েশিয়ার লঙ্কাইতে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 যেটি ইভেন্ট আছে সেটিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করি এবং বাংলাদেশের 11 জন সেখানে অংশগ্রহণ করে সবাই আমরা সাফল্যের সঙ্গে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমরা সেই ফিনিশিং লাইন টাচ করি এবং আমরা ফিনিশার হিসেবে সেখানে উত্তীর্ণ হই। এই কাজটি করতে গিয়ে আমাকে প্রায় 5 থেকে 6 মাসের একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। চ্যানেলটা যখন আমি ফিনিশ করি অ্যাজ এ চিকিৎসক হিসাবে, প্রথম আমার সঙ্গে ডাক্তার তারেক সেও ছিল, তখন আমার কাছে মনে হয় যে আমরা আসলে খুব ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মধ্য থেকে সময় বের করা খুবই কঠিন, বাট সামনে যদি একটা টার্গেট থাকে তখন কিন্তু সময় বের করাটা একটু সহজ হয়। তো সেই হিসাবে আমি একটা টার্গেট সেট করি যাতে আমি বাধ্য হয়ে ফিটনেসের জার্নিটা কন্টিনিউ করি। আয়রনম্যান যেটা লঙ্কাইতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছিল সেখানে রেজিস্ট্রেশন করি, তখন আমার হাতে ছিল 6 মাস মাত্র, আমি তখনও সাইকেল কিনি নেই পর্যন্ত। তো তখন মনে হয় যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলেছি আমার এখন একটু মাঠে নামতে হবে আরও ভালোভাবে। ট্রেনার আরাফাত, তার কাছে বিভিন্ন সময় ট্রেন আপ হয়েছিলাম, আপনারা তাকে চেনেন আইকনিক আয়রনম্যান হিসেবে খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। তো আমি তাকে বলি এবং সে সানন্দে আমাকে ট্রেনিং করার জন্য আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে সাঁতারের জন্য সাইফুল ইসলাম রাসেল, বাংলা চ্যানেল ডাবল ক্রস বিজয়ী, মোটামুটি দুজনের একটা কেয়ার নেই এবং আমার একটা টিম আছে বিডি ট্রায়াথলন টিম, যেটি সেখানকার আমাদের একদম লিড দিয়েছেন ইমতিয়াজ ভাই, আমরা রিয়েলি কৃতজ্ঞ তার কাছে। তো মোটামুটি সবার একটা পরোক্ষ বা প্রত্যক্ষ টেক কেয়ারের কারণে আমি দেখা যায় যে কখনও গুলশান সুইমিং ক্লাবে, কখনও হাতির ঝিলে, কখনও ঢাকা ভার্সিটির এরিয়াতে বা পুকুরে, কখনও সরহদি উদ্যানে, এই জায়গাগুলোতে রমনা পার্কে প্র্যাকটিস করে করে আর 6 মাস থেকে শুরু করলেও মূল প্র্যাকটিসটা আমি করি 4 মাস থেকে 5 মাসের মধ্যে। কনফিউশন ছিল যাওয়া হবে কি হবে না, কারণ তখন পর্যন্ত কনফিডেন্স আসে নাই। তো যতটুকু আসছে আমার একটা ধারণা হয়েছে এরকম যে আমার যেহেতু এটা একটা মূলত মেন্টাল গেম এবং আপনার কিছুটা যদি ইফেক্টিভলি আপনি এটা পার্টিসিপেট করতে পারেন, আপনার যদি কৌশলটা জানেন, সাথে যদি আপনার মেন্টাল একটা স্ট্রং থাকে, আপনি এটা পার্টিসিপেট করতে পারেন। আমি আসলে সেই হিসাবে পার্টিসিপেট করি। অনেক চড়াই উতরাই গেছে, যেমন আমার কাছে প্রথমে ভিসার জটিলতায় পড়ি, সেটা উতরে যখন সেখানে গিয়ে পৌঁছাই প্র্যাকটিসের সময় আমি কিছুটা একবার দুর্ঘটনায় একটু পড়ি, বাট ওই যে মনের মধ্যে আছে আয়রনম্যান, আয়রনম্যানের এসব পাতা দিলে হবে না। তারপরে নির্দিষ্ট দিন অর্থাৎ 5ই নভেম্বর আমাদের ইভেন্টটি হয়, সেখানে ইভেন্টে অংশগ্রহণ করার পরপরই যেটি হয় যে আমি একটু সাঁতারের স্ট্রাগল করছিলাম, 400 মিটার যাওয়ার পরে আমার আসলে শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছিলো, একদিকে স্ট্রেস আরেকদিকে মনে হচ্ছিলো যে আমি নির্দিষ্ট সময় শেষ করতে পারবো কি না, একসঙ্গে আবার অনেক লোকে নামিয়ে দেওয়া হয়, প্রত্যেকেই লাথি মারছে, ধাক্কা দিচ্ছে পানির মধ্যে, সাগরের মধ্যে, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি ডুবে যাচ্ছি বা এরকমটা অনুভূতি হচ্ছিলো। একটা পর্যায়ে মনে হচ্ছিলো যে আমি ছেড়ে দেবো কি না বা আমি কোনো সাপোর্ট নেবো কি না, তখন মনে হলো যে না, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এবং আমি মাথা ঠান্ডা রাখি, আমার জন্য নির্দিষ্ট সময় ছিল 1 ঘন্টা 10 মিনিট, আমি 52 মিনিটের মধ্যেই সাঁতারের অংশটা শেষ করি। যখন সাইকেল শুরু করলাম কিছুক্ষণ পরই বৃষ্টি, এবং ওখানে পাহাড়ি রাস্তা, আসলে মানে ওখানে গাড়ি ঘোড়া খুব একটা চলেও না, তো রাস্তাগুলো অনেক পিচ্ছিল, অতটা আবার কিছু ভাঙা রাস্তাও আছে টুকটাক, তো ওই এরকম উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম এরপরেই কিছুক্ষণ পরে শুরু হয় বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আসলে স্রোতের মধ্যে কিন্তু আমি রাস্তা দেখছিলাম না, কারণ রাস্তা অলমোস্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি ডুবে আছে পানিতে, সেখানে সাইকেল নামছে, গতি কন্ট্রোল করা যাচ্ছে না, এটা একটা একটা অনেক রিস্কের মধ্যে থেকে, এবং আমাদের অনেকে কিন্তু একদম ছুটে গিয়ে নিচে গর্তেও পড়ে গেছে, তাদেরকে হেল্প করে শাউট করতে হয়েছে উদ্ধার করার জন্য। আরেকটা সবচেয়ে বড় বিপদ হয়ে গেল কোনটা, যখন পাহাড় থেকে একটা ঢলের মতো নেমে গেল, একদম কাদামাটি ভেজানো পানি,
এবং কোমর পর্যন্ত অনেক সাইক্লিস্টের কিন্তু ডুবে গেছে, এবং সেই সময় কিন্তু আমাদের যারা আয়রনম্যান ছিল তাদের কিন্তু সাইকেল ঘাড়ে করে ওই অংশগুলো পার করতে হয়েছে। অনেকে না বুঝে ওই অবস্থায় পার হতে গিয়ে পড়ে গেছেন, ইঞ্জুরি হয়েছে, এবং আমরা দেখেছি যে আমার কাছে যে তালিকা আছে তাতে তো প্রায় 400 থেকে 500 মতো সম্ভবত ডিসকোয়ালিফাইড হয়ে গেছে বা ফেল করেছে। এই এটা একটা প্রতিবন্ধকতা ছিল আমার জন্য। যেটা সবচেয়ে আরেকটা প্রতিবন্ধকতা হলো যে প্রায় 3 থেকে 4 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে যে আমি সামনে কিছু দেখছিলাম না, আমার চশমা বারবার ভিজে যাচ্ছিলো, আমার সেখানে ঘোলা হয়ে যাচ্ছিলো, বারবার হাত দিয়ে মুছতে হচ্ছিলো, তো রানিংটা বজায় রেখে বারবার চশমাটা মোছা এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং ওদের কিন্তু রাস্তা একদম বন্ধ ছিল না, পাশে কিন্তু গাড়ি চলছিল, তারা একটা সাইড রাস্তা করে দিয়েছে, ফলে একটু ঝুঁকিটা তুলনামূলক বেড়ে গিয়েছিল, কারণ একটা ছোট ইটের কণাও যদি আমার সাইকেলের সঙ্গে এসে লাগে আমি কিন্তু পড়ে যেতে বাধ্য। বাট পানিতে ডোবা আমি আরও বুঝতে পারছি না যে সেখানে আসলে কী হবে, তো সে কারণে আমার কাছে মানে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছিলাম যে আল্লাহ আমি যেন সুস্থ থাকি অ্যাটলিস্ট, কারণ এখানে সুস্থ রেখে পার হওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। যখন সাইকেলটা শেষ হলো তখন আমার কাছে মনে হয়েছে যে এখন অ্যাটলিস্ট দুর্ঘটনার চান্সটা তো কম, কারণ এখন আমি আমার পায়ের উপর ভর করে দৌড়াবো এবং কমফোর্টেবলি রানটাও আমি শেষ করি। এবং নির্ধারিত সময় যে ছিল 8.5 ঘন্টা আমি আসলে 7 ঘন্টা 43 মিনিটের মধ্যেই আমার ফিনিশিং লাইন আমি টাচ করি, এবং সেটা সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমি শুরুতেই আমার কোমরের মধ্যে বাংলাদেশের পতাকা রেখেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে ওটা আমাকে এক ধরনের এনার্জি দেবে। আপনি জানেন যে আমাদের হিউজ পানি খেতে হয়, আমি তো প্রায় 10 লিটারের মতো মনে হয় স্যালাইন খেয়েছি, কন্টিনিউয়াসলি ওখানে থাকতে হয়, অন্যান্য খাবার তো আছে, এগুলো এনার্জি দেওয়ার জন্য। কিন্তু আমার সাথে বাংলাদেশের পতাকাটা ছিল, আমার কাছে মনে হয়েছিল যে এই পতাকাটাও আমাকে একটা এনার্জি দিবে যে আমি আমার দেশের পতাকাটাকে তুলে ধরতে চাই, চিকিৎসক হিসাবে এই একটা ইভেন্টে নিজের নাম লেখাতে চাই, এরকম একটা ফিলিংসও কিন্তু আমাকে এনার্জি দিয়েছে। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে আমরা যখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে হাজার হাজার মানুষ দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে সেলিব্রেট করছিল, এবং সবচেয়ে ভালো লাগে যেটা কাজ করে যে অনেকে চিল্লাচ্ছে যে গো বাংলাদেশ গো বাংলাদেশ গো বাংলাদেশ, মানে তারা আমাদেরকেই প্রেস করছে যে তুমি যাও। এটা এটা আসলে অনেক ভালো লাগে একটা কাজ করে যে আমার দেশের বাইরের মানুষ যারা বিদেশি তারা মুখে বাংলাদেশ উচ্চারণ করছে এবং আমাদেরকে প্রেস করছে, এটা আসলে অনেক বড় এনার্জি দেয়, এটা আমার কাছে অনেক বড় রকম একটা এনার্জি সাপ্লাই হিসাবে কাজ করেছে। আয়রনম্যানের দুটো পার্ট আছে, সেটি হলো যে এটাকে বলা হচ্ছে আমি যেটা কমপ্লিট করেছি এটা হচ্ছে 70.3, এটা হচ্ছে 70.3 মাইল। আসলে যদি আমরা কিলোমিটার চিন্তা করি তাহলে আমাকে 1.9 কিলোমিটার সাঁতার দিতে হয়েছে, 90 কিলোমিটার সাইকেল চালাতে হয়েছে এবং 21 কিলোমিটারের অধিক আমাকে রান করতে হয়েছে। এই তিনটা জিনিস কিন্তু একসঙ্গে করতে হয়েছে, তিনটা জিনিসের জন্য নির্ধারিত সময় 8.5 ঘন্টা, বাট আবার প্রত্যেকটার কাট অফ টাইম আছে। যেমন আমাকে সাঁতার 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে আমি সাইকেলে যেতে পারবো না। আবার সাঁতার এবং সাইকেল মিলে আমাকে 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তা নাহলে আমি আবার রানে যেতে পারবো না, আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবো। এইভাবেই পুরো ইভেন্টটাকেই আসলে সাজানো হয়ে থাকে। এই তিনটা মিলে যিনি কোয়ালিফাইড হয়ে ফিনিশিং লাইন টাচ করতে পারবেন রুলস মেনে, তিনি আসলে ফিনিশার হিসেবে গণ্য হবেন। আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা ফিনিশ করতে হলে তিনটা জিনিস লাগবে, একটা প্রপার ট্রেনিং এবং নিজের দক্ষতা বাড়ানো, সেকেন্ড হচ্ছে যে এটা একটা মাইন্ড গেম, এই পরিমাণ ধৈর্য এই পরিমাণ এনার্জি আপনাকে দিতে হবে, সেই হিসাবে আপনার মানসিক শক্তি তো খুব বেশি দরকার। তৃতীয় হচ্ছে যে এটা খুবই দুর্ঘটনাপ্রবণ একটা ইভেন্ট, কারণ সাইকেলটা যে কোনো সময় পাংচার হতে পারে, নষ্ট হতে পারে, আপনি দুর্ঘটনায় পড়তে পারেন, রাস্তার যে গতি প্রকৃতি সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে, এবং আপনি যদিও খুব কম সংখ্যায় তারপরে একেবারেই কম না কিন্তু যে দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে মৃত্যুবরণও করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা পেশাদার লোকেরা খুব বেশি জান না, অপেশাদাররাই বেশি জান, সো একটু পারফেক্ট ট্রেনিং নিয়েই যাওয়া উচিত, যেটা আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে আসলে করেছিলাম। বাংলাদেশে এর আগে আসলে হাতে কোনো আয়রনম্যান ছিল 4 থেকে 5 জন, এবারে সর্বোচ্চ সংখ্যক একবারই 11 জন আমরা যাই, এবং এই 11 জন আমরা প্রত্যক্ষ না পরোক্ষভাবে বিডি ট্রায়াথলনের আন্ডারে আমরা একসঙ্গে টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছি। আমার মাথার উপরে একদিকে ছিল যেমন আরাফাত, আরেকদিকে ইমতিয়াজ ভাই, উনি একজন কিন্তু কমান্ডারও ছিলেন একসময় ছিলেন, এখন উনি রান করছেন। তো এই যে
11 জন, এটা কিন্তু এশিয়ার মধ্যে একটা দেশ হিসাবে অংশগ্রহণের দিক থেকে সর্বোচ্চ। তো যেহেতু আমরা একসঙ্গে ছিলাম, এক হোটেলে ছিলাম, একভাবে ট্রেনিং করেছি, আমরা সবাই চাওয়া ছিল যেন সবাই যেন সুস্থভাবে ফিনিশিং লাইন আমরা টাচ করি। একজন কিছুটা অসুস্থ হয়ে পড়লেও পরবর্তীকে হাসপাতালেও নিতে হয়েছে, বাট হাসপাতাল থেকে সে এখন ছাড়া পেয়েছে, ভালো আছে, কোনো প্রবলেম হয়নি, বাট আমরা সবাই ফিনিশিং লাইন টাচ করেছি। মিনিমাম এক বছরের ট্রেনিং থাকা ভালো, ছ মাস তো একদম এক্সক্লুসিভ লাগবেও। এবং আপনি জানেন যে আমার 99% কাজ হয় ভাস্কুলার নিয়ে, যেহেতু আমি চিকিৎসক, আমার পক্ষে প্রতিদিন 2-3 ঘন্টা বের করা আসলে খুবই কঠিন, কিন্তু এই সময়গুলো আসলে আমাকে অনেক কষ্ট করে বের করতে হয়েছে, সেজন্য আমার অনেক ছাড় দিতে হয়েছে। আমি 6 মাস কোথাও যাওয়াও একদম বন্ধ করেছি, কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাইনি, আমার নিজের কোনো শখের জায়গাও যাইনি, এটার মধ্যেই আসলে লেগেছিলাম। তবে যারা যেতে চায় আমি বলবো যে মিনিমাম এক বছরের একটা প্রিপারেশনের নিয়েই তারপরে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমি একজন চিকিৎসক, আমি মানুষকে বলি যে তুমি এক্সারসাইজ করো, তুমি ফিট থাকো। এখন নিজে যদি আমি ফিট না থাকি তাহলে ওই কথাটা খুব একটা মূল্য পায় না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যারা চিকিৎসক আমরা বলি যে এক্সারসাইজটা শুধু করলে হবে না, এটা রেগুলার মেনটেন করতে হবে। সে মেনটেন করার জন্য আপনার একজন মোটিভেশন দরকার, সেটা হতে পারে যে আপনার একজন ব্যায়াম বন্ধু, আমরা বলি এক্সারসাইজ বডি, তো ব্যায়াম বন্ধু একজন লাগে। আর একটা হচ্ছে একটা সামনে লক্ষ্য লাগে, তো তখন আমি ঠিক করলাম যে একটা লক্ষ্য সামনে রাখা যেটা তুলনামূলক আমি অর্জন করার সক্ষমতা রাখি, যে ওই লক্ষ্য একটা সামনে আছে ওটার প্রেশারে আমি রেগুলার আসলে ঘর থেকে বের হয়েছি। এমন সময় হয়ে গেছে যে অপারেশন করে রাত 2টার সময় ঘরে ফিরেছি, 2টার সময় ঘরে ফিরে সকাল 6টা আমার পক্ষে বের হওয়া অন্য সময় হলে সম্ভব হতো না, কিন্তু ওই যে মাথায় আছে যে আমাকে সামনে নামতে হবে, একটা চ্যালেঞ্জ আমার সামনে আছে, আমি অটোমেটিক্যালি আবার 6টার সময় উঠে গেছি। এগুলোর পেছনে আসলে অনেক মানুষের অবদান থাকে, আমি হয়তো 1-2 জনের নাম বলতে পারছি। আমার পরিবার মাইটিভি, মাইটিভি আমাকে অনেক বড় ছাড় দিয়েছে, যাও তুমি এই 8 দিন থাকো, তোমার নিউজ না পড়লেও চলবে, এই যে একটা ছাড় দেয়া। আমার ইব্রাহিম ক্যাডিয়াক হাসপাতালে আমাকে ছাড় দিয়েছে। এখন ধরেন যে আমার সাইকেলের জন্য একজন সাপোর্ট দিয়েছে, আমার এক মানে অনেক মানুষের সাপোর্ট এখানে আছে। আমাদের সঙ্গে একজন বিদেশি ছিল, কিন্তু সে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেছে, তিনি ইউএসএর অধিবাসী, তার বয়স 65, তিনি একজন নারী, তিনি একজন নার্স, কিন্তু আমি তার সাথে পারি নাই, সে আমার 15 মিনিট আগেই শেষ করেছে। তো এই যে 65 ইয়ার্স এই যে সে আমাদের সঙ্গে গিয়ে আয়রনম্যান দিয়েছেন প্রথমবার সে, তো সেই হিসেবে আমার সবার উদ্দেশ্যে বলা সেটি হলো যে আমরা ক্রেজি হব না, প্রথম হওয়ার দরকার নেই, আপনি আপনার সাথে চ্যালেঞ্জ করবেন। আমরা যদি প্রতিদিন দৌড়াই, প্রতিদিন সাইকেল করি, প্রতিদিন সাঁতার করি, তিনটা কিন্তু সবচেয়ে উত্তম ব্যায়াম, আপনি বোর হয়ে যাবেন। সেখানে যদি একদিন আপনি সাইকেল করলেন, 5 দিন আপনি রান করলেন, 1 দিন আপনি সাঁতার করলেন, দেখবেন যে আপনার কোনো বিরক্তি আসছে না। আয়রনম্যানের 3000 লোক থাকুক, 4000 থেকে আমার কম্পিটিটর না, আমি আমার কম্পিটিটর। আমি আজকে 7 ঘন্টায় শেষ করেছি, কালকে আমি 6 ঘন্টায় শেষ করতে চাই, কিন্তু আমি কখনো 4 ঘন্টায় শেষ করতে চাই না, সেটা আমার শরীরের জন্য প্রেশার। আমার এটার উদ্দেশ্য হচ্ছে আমার ফিটনেস, আমার নিজেকে সুস্থ রাখা, আমি এটা ক্রেজি হয়ে দুর্ঘটনায় পড়ে গিয়ে আমি ক্রেজি হতে চাই না। সেজন্য আমরা বলি যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, আপনার এগুলো যেন আপনাকে ক্রেজি না করে, আপনার মূল টার্গেট হবে ফিটনেস নিজেকে রাখা, ফিটনেসের জন্য একটা সামনে লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও। আমাদের দেশে আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য 5-স্টার মানের কিন্তু হাসপাতাল আছে, কিন্তু আপনি যাতে অসুস্থ না হন সেজন্য 5-স্টার মানের মার কোনো পার্ক আমাদের চোখে পড়ে না। আমরা যে বসে আছি, হিউজ পরিবেশ দূষণ, আমি লঙ্কাতে 8 দিনে কোনো শব্দই শুনি নেই গাড়ির হর্ন, সারা পৃথিবীতে কোনো গাড়ির হর্ন বাজে না, আমাদের এখানে কন্টিনিউয়াস বাসে থাকে। তো এই যে মানুষকে যদি আমি বলি যে তোমার জন্য আমি একটু মাঠ তৈরি করেছি, তোমার জন্য দৌড়ানোর জায়গা তৈরি করেছি, তোমার সাঁতারের জায়গা তৈরি করেছি, তুমি আসো, তুমি ফিটনেস থাকো, তার হাসপাতাল যাওয়া লাগবে না। সো আমি বলি যে হাসপাতাল বেশি তৈরি করার দরকার নাই, মানুষকে ফিট রাখার জন্য বেশি পার্ক তৈরি করে। আমরা যদি রোগ প্রতিরোধ করতে চাই, আমাদের চাওয়া হচ্ছে অসুস্থ হলে আমি চিকিৎসা দেব উত্তম, আমি বলবো যে রোগী যাতে না হই সে ব্যবস্থাটা করেন, আর সেই ব্যবস্থাটা করার উত্তম পন্থা হচ্ছে এক্সারসাইজ করা। আর এক্সারসাইজ শুধু করলে হবে না, মানুষকে এক্সারসাইজমুখী করার জন্য আমাদের সরকারের দায়িত্ব আছে, পার্কগুলোকে হাঁটার উপযোগী করা, রাস্তার পাশে হাঁটার উপযোগী পরিবেশ রাখা, এবং সাঁতার বলেন সাইকেল বলেন তার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। আজকে গুলশান সুইমিং ক্লাবে একটা পুকুর আছে, সেই পুকুর হাজারো বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গল্প একসময় রচিত হবে। আজকে হাতিরঝিলের মতো জায়গা আছে বলে কিন্তু সাইকেল চালিয়ে আমরা এখানে হাতিরঝিলে উঁচু ব্রিজটাই আমাকে ওখানে বড় পাহাড় ডিঙাতে সহায়তা করেছে। সো এগুলো মনে হয় দরকার অনেক বেশি মানুষকে ফিট রাখার জন্য।